নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো একটা চায়ের ছাঁকনির সাহায্যে পুরো ঘর পরিষ্কার করে দেখেছেন? তেমনই কিছু ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। নিয়েছি একটা টি শার্ট। বাচ্চা বা বড় আমরা কম বেশি অনেকে কিন্তু এই ধরনের ওয়াটার প্রিন্টের যে টি শার্টগুলো হয়ে থাকে ব্যবহার করে থাকি। তবে শুধু যে ওয়াটার প্রিন্টের টি শার্ট তা কিন্তু নয়, অনেক সময় ফেব্রিকের যে কাজ থাকে সেগুলোও যদি আমরা এইভাবে আয়রন করতে যাই, অনেক সময় দেখা যায় আয়রনের মধ্যে লেগে যায়। তাছাড়াও টি শার্ট বা টপ যেগুলোতে ফেব্রিক বা ওয়াটার প্রিন্টের কাজ থাকে সেটা নষ্ট হয়ে যায়, তখন এই টি শার্টগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো যখনই আপনারা এই ধরনের ওয়াটার প্রিন্টের কাজ বা ফেব্রিকের কাজের কোনো টি শার্ট বা টপ আয়রন করবেন, কিভাবে আয়রন করবেন, দিয়ে দেবেন একটা পেপার, পেপারের ওপর যদি আপনারা এইভাবে আয়রন করেন সেক্ষেত্রে দেখবেন যে ফেব্রিকের কাজ বা ওয়াটার প্রিন্টের কাজটা থাকে আমাদের টি শার্ট বা টপের মধ্যে, সেটা কিন্তু ডাইরেক্ট আয়রনের মধ্যে লাগবে না। তাছাড়াও টি শার্ট বা টপটাও নষ্ট হবে না। আপনারা যদি পেপার দিয়ে আয়রন করতে না চান সেক্ষেত্রে টি শার্টটা উল্টে বা টপটা উল্টো করেও কিন্তু আয়রন করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি কাঁচা কলা। কাঁচা কলা আমরা প্রায় কম বেশি অনেকেই কিন্তু রান্নাবান্না করে থাকি। তবে রান্না করার আগে যদি কাঁচা কলাগুলো আমরা বেশ কিছুক্ষণ আগে কেটে রেখে দিই, অনেক সময় দেখা যায় কাঁচা কলার ওপরে একটা কালচে ভাব চলে আসে। কেন কি কাঁচা কলার মধ্যে একটা কষ থাকে। শুধু যে কলার মধ্যে একটা কালচে ভাব আসে তা কিন্তু নয়, কাঁচা কলা কাটার পর দেখবেন আমাদের হাতের মধ্যে যদি কষটা লেগে যায় সেক্ষেত্রে হাতে আঙুলের মধ্যেও কিন্তু কালচে দাগ হয়ে যায়। তবে আপনারা যদি সাথে সাথে কাঁচা কলা রান্না না করেন সেক্ষেত্রে আপনারা কীভাবে কাঁচা কলাগুলো কেটে রাখলে পরে কোনোভাবেই কালচে হবে না। এখানে আমি নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে খুব ভালোভাবে জলের সাথে আমি মিশিয়ে নেব। এবার যে কাঁচা কলাগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো এই হলুদ জলের মধ্যে আমি এইভাবে করে রেখে দেব। এবার আপনারা যতক্ষণ পরে রান্নাবান্না করুন না কেন, এই কাঁচা কলাগুলো এই হলুদ গোলার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। যখন রান্না করবেন এখান থেকে কিন্তু আপনারা তুলে নেবেন। পরবর্তী টিপসটা হলো কলা কাটার পর দেখবেন আমাদের অনেকেরই হাতের মধ্যে আঙুলের মধ্যে কাঁচা কলার কষ লেগে কালচে হয়ে যায়। যদিও আমার খুব বেশি হয়নি, তবে এই দাগ খুব সহজেই আমরা তুলতে পারি না। কিভাবে তুলে নেবেন, আমি এখানে নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন, তারপর কালচে যে দাগগুলো থাকবে তার মধ্যে দিয়ে একটা ব্রাশের সাহায্যে এভাবে হালকাভাবে ডলে নেবেন। আমি ব্রাশের মধ্যে এক ফোঁটা জল লাগিয়ে নিয়েছিলাম, তারপর এইভাবে করে ঘষে নিচ্ছি। এইভাবে যদি আপনারা কোলগেট বা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট দিয়ে হালকাভাবে ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন যে কষের দাগগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর দেখতেই পাচ্ছেন কাঁচা কলাগুলো আমি এইভাবে করে হলুদ গোলার জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা কলার মধ্যে কিন্তু আর কোনো কালচে ভাব হয়নি। আশা করছি এই টিপসটাও অনেক বেশি ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ। আমরা যখন কোনো কিছু কেনাকাটা করে থাকি, সেটা ফল হতে পারে বা অন্যান্য কোনো জিনিস, তার সাথে দেখবেন এই ধরনের নেটের ব্যাগ আমরা পেয়ে থাকি। তবে এই নেটের ব্যাগগুলো হয় বাড়িতে আমাদের এরকমই পড়ে থাকে, না হলে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই ব্যাগগুলো ফেলে না দিয়ে কী কাজে ব্যবহার করবেন, আমি এখানে একটা সাবান নিয়েছি। সাবানটাকে নেটের ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে দিয়েছি। আপনারা চাইলে নেটের ব্যাগটা এই জায়গার মধ্যে পেঁচিয়ে একটা গিটও দিয়ে দিতে পারেন। তবে আমি এইভাবে করে পেঁচিয়ে দেওয়ার পর নেটের ব্যাগটাকে আরও একবার এই সাবানের মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। তারপর পেঁচিয়ে দেওয়ার পর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব, যাতে করে সাবানটা বাইরে বেরিয়ে না যায়। আপনারা চাইলে এখানে গিটও দিতে পারেন। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন, আমরা যখন স্নান করি সাবান আর স্ক্রাবারের দুটোরই ব্যবহার করে থাকি। তবে আপনারা যদি এই সাবানটাকে এই নেটের ব্যাগের মধ্যে এইভাবে করে দিয়ে দেন, তারপর যদি আপনারা সাবানটা ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে, আপনাদের আলাদা করে স্ক্রাবার আর সাবানের ব্যবহার করতে হবে না, একবার ব্যবহার করলেই দুটোরই কাজ হয়ে যাবে। তাছাড়াও যখন আপনাদের সাবানটা ব্যবহার করে নেওয়া হয়ে যাবে, তারপর আপনারা সাবানটা যদি জল দিয়ে ধুয়ে এই নেটের ব্যাগটা দিয়ে হ্যাং করে দেন, সেক্ষেত্রে দেখবেন সাবানের মধ্যে এক্সট্রা যে জল থাকে সেটাও কিন্তু খুব সহজেই ঝরে যাবে। আমরা যদি ডাইরেক্ট কেশের মধ্যে রাখি সেক্ষেত্রে দেখবেন সাবানটা কিন্তু গলে যায়। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দরকারি কোনো না কোনো ডকুমেন্টস বা কাগজপত্র থাকে, যেগুলো গুছিয়ে রাখার জন্য আমরা কি করি, কোনো না কোনো স্ট্যাপলারের ব্যবহার করে থাকি, যাতে করে একটা জায়গার মধ্যে গোছানো থাকে, এমনকি যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুব সহজে পেয়ে যাই। যদি এটা পিন করা না হয় সেক্ষেত্রে দেখা যায় হয়তো এক দুটো আমাদের দরকারি ডকুমেন্টস বা কাগজপত্র হারিয়ে যায়। তবে আপনাদের কাছে যদি স্ট্যাপলার না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কী করবেন যাতে করে একসাথে সমস্ত কাগজপত্র আপনারা গুছিয়ে রাখেন? আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন, ছোটো সাইজের সেফটি পিন নিয়েছি। আপনাদের যতগুলো কাগজ বা ডকুমেন্টস থাকবেন সেই হিসাবে আপনারা সেফটি পিন বড় বা ছোট নিতে পারেন। এবার সেফটি পিনটাকে এইভাবে করে আমি আটকে দিয়েছি। এবার যদি আমরা এইভাবে আমাদের ডকুমেন্টসগুলো রেখে দিই এমার্জেন্সির সময়, সেক্ষেত্রে দেখবেন আমাদের ডকুমেন্টস কিন্তু কোনোভাবে হারিয়ে যাবে না, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, যখন প্রয়োজন হবে আমরা কিন্তু খুঁজে পেয়ে যাব। তবে সব সময় যে এই কাজটা করতে হবে তা কিন্তু নয়। আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে, হাতের সামনে স্ট্যাপলার না থাকে, সেক্ষেত্রে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি, সব সময় না পরলেও কখনো সখনো অনেকেই আমরা শাড়ি পরি। তবে শাড়ি আমরা যখনই পরি না কেন, শাড়ি পরার পর শাড়ির কুচিতে হোক কি শাড়ির পিনাপে প্রত্যেকেই আমরা কিন্তু সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা সেফটি পিন দিয়ে শাড়িটার পিনাপের মধ্যে বা কুচির মধ্যে আটকাতে যাই, অনেক সময় দেখবেন সেফটি পিনের মধ্যে যদি জং ধরে যায় বা সেফটি পিনের মুখটা যদি ভোঁতা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আটকাতে অনেকটাই অসুবিধা হয়। সেফটি পিনটা কোনোভাবেই শাড়ির ভেতরে যায় না। তবে এই ধরনের আপনাদের যদি সমস্যা হয়ে থাকে, এক্সট্রা যদি সেফটি পিন না থাকে আপনাদের কাছে, কি করবেন? নিয়ে নেবেন আপনারা এই ধরনের একটা চায়ের ছাঁকনি, স্টিলের চায়ের ছাঁকনি নিতে হবে। উল্টো দিকটা করে এইভাবে যদি ঘষে নেন, সেক্ষেত্রে দেখবেন যদি সেফটি পিনের মুখটা ভোঁতা হয়ে যায় বা মরচে পড়ে যায়, সেক্ষেত্রে খুব সহজেই সুচলও হয়ে যাবে, এমনকি জংটাও চলে যাবে। এবার যদি আপনারা শাড়ির মধ্যে আটকে দেন, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু এই সেফটি পিনটা দিয়েই আটকে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো, কাপড়টাকে ডবল ফোল্ড করে এইভাবে বিছিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা ওয়াইপার, ওয়াইপারটাকে এই মাঝখানে দিয়েছি। এবার এই কাপড়টাকে ওপর থেকে এইভাবে পেঁচিয়ে দেওয়ার পর নিচের সাইড থেকেও এইভাবে কাপড়টাকে পেঁচিয়ে দিয়েছি, যাতে করে কাপড়টা ওয়াইপার থেকে খুলে না যায়, তার কারণে আমি এইভাবে করে দুটো ক্লিপ আটকে দিচ্ছি। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে সামান্য পরিমাণের জল ওপর থেকে এইভাবে ছিটিয়ে দিয়েছি। প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলোর তলার দিকটা দেখবেন আমরা হাত দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারি না, আর দিনের পর দিন যদি পরিষ্কার করা না হয় অনেক সময় অনেকটাই নোংরা জমে যায়। আর এই জায়গাগুলো আমরা কিন্তু এইভাবে একটা ওয়াইপারের সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। আর এইভাবে করে আমাদের ঘর ঝাড়ু মোছা একসাথেই কিন্তু দুটো কাজই হয়ে যাবে। তাছাড়াও আমাদের বাড়িতে ফ্রিজের তলার সাইডে, খাটের তলা, টেবিলের তলা, সেই জায়গাগুলোও কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। শুধু এইভাবে যে পরিষ্কার করবেন তা কিন্তু নয়, আপনারা চাইলে ঠিক যেভাবে মপ দিয়ে আপনাদের পুরো মেঝেটা পরিষ্কার করেন, ঠিক সেইভাবেও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। এখন অনেকেরই দেখবেন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যার কারণে তারা বসে কিন্তু ঘর পরিষ্কার করতে পারে না। তো যদি মপ আপনাদের কাছে না থাকে বা হয়তো আছে খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ওয়াইপারের সাহায্যে ঘর পরিষ্কার করে নিতে পারেন। শুধু যে ঘর পরিষ্কার করা যাবে তা কিন্তু নয়, অনেক সময় দেখবেন আমাদের কিচেনের যে টাইলসগুলো লাগানো থাকে ওপরের সাইডে কিন্তু আমাদের হাতটা ঠিকঠাকভাবে যায় না। তো আমরা কিন্তু নিচে থেকে দাঁড়িয়ে থেকে এইভাবে করে আমাদের যে কিচেনের টাইলসগুলো রয়েছে সেগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চায়ের ছাঁকনি, এখানে কিন্তু স্টিলের এই ধরনের চায়ের ছাঁকনি নিতে হবে। আর এই চায়ের ছাঁকনিটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, তো ফেলে না দিয়ে এটা আমরা কীভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো, এই চায়ের ছাঁকনিটাকে কাপড়ের টুকরোর মধ্যে রেখে এইভাবে নিচের থেকে প্রথমে মুড়িয়ে দেওয়ার পর পুরো কাপড়টাই কিন্তু চায়ের ছাঁকনির যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে পেঁচিয়ে দেব। এবার কাপড়টা যাতে খুলে না যায় তার কারণে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা রাবার ব্যান্ড দিয়ে 2 থেকে 3 বার পেঁচিয়ে দিচ্ছি। এটাকে কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে অনেকেরই দেখবেন এই ধরনের টাইলসের বা মার্বেলের মেঝে থাকে, তো এই যে জয়েন্ট থাকে এর মধ্যে দেখবেন নোংরা জমে কিন্তু এরকম কালো হয়ে যায়, যদিও এখানে খুব বেশি নোংরা নেই।
তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের হারপিক, এইভাবে করে যেখানে নোংরাগুলো রয়েছে। এবার যে চায়ের ছাঁকনিটার মধ্যে আমি কাপড়টা পেঁচিয়ে রেখেছি সেটা দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি। যেহেতু হারপিকের ব্যবহার করছি, এখানে কিন্তু হাত দেওয়া যাবে না, যেহেতু হারপিকের মধ্যে নানা ধরনের কেমিক্যাল থাকে। তাছাড়াও চায়ের ছাঁকনির হ্যান্ডেলটা অনেকটাই সরু হওয়ার কারণে এই মার্বেল বা টাইলসের যে জয়েন্টগুলো থাকে সেগুলো পরিষ্কার করতেও অনেকটাই আমাদের সুবিধা হবে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নোংরাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।